মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি এনটিভি আয়োজিত ইসলামী গানের বিশেষ অনুষ্ঠান মমতাজ হার্বাল প্রোডাক্টস গাহি সাম্যের গান, কো স্পন্সার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি। দর্শক, আমাদের আজকের এই পর্বে একই পরিবারের দুজন উজ্জ্বল নক্ষত্র আমাদের সাথে গান গাইতে আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। চলুন তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমার ডান দিকে রয়েছেন আমাদের প্রাণের শিল্পী আব্দুল আলিমের সুযোগ্য পুত্র জহির আলিম, এবং আমার বাম পাশে রয়েছেন আব্দুল আলিমের কন্যা জহুরা আলিম। দর্শক, আমরা গান শুনব। আজকের পর্বটা স্বভাবতই একটু স্পেশাল। জহির আলিম ভাই, আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন? আমি আমার বাবার একটি বিখ্যাত গান আল্লাহু আল্লাহু। মাশাআল্লাহ, এটি লিখেছেন শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম জি, ওনার গাওয়া গান। জি, মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফার তুমি জলিল জাবার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে, সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে, সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি এসমে আজম দিয়া। দমে দমে তে হরদম পড়ে সে এসমে আজম, সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আসলে এই গানগুলির সাথে আমাদের জীবনের অনেক মধুর স্মৃতি, আমাদের সবারই জীবনের অনেক মধুর স্মৃতি আসলে জড়িত। এই জন্য এই গানগুলি শুনলে আসলে আমরা একটা অন্য জগতে চলে যাই মনে হয়। আর আপনার বাবার গান আপনি যথেষ্ট সুন্দরভাবে গেয়েছেন, এবং আপনাদের যেহেতু রক্তের মধ্যেই গান রয়েছে, এটা আসলে অত্যন্ত হৃদয়কে স্পর্শ করে। জহুরা আলিম, আপনার কাছে এবারে ফিরে এলাম। আপনি আমাদেরকে কোন গানটি এখন পরিবেশন করবেন? আমি আমার বাবার আরেকটি জনপ্রিয় এবং খুব সুন্দর একটি গান, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি।
এটিও অনেক অনেক জনপ্রিয় একটি গান। জি, গানটিকে শোনাবো। জি, অবশ্যই অবশ্যই। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদন পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদন পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার হুকুম ধর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা, শ্রেষ্ঠ নবী দিলে মরে তরি নিতে রোছাসরে, শ্রেষ্ঠ কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানী খোদা, তোমার মেহেরবানী। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আসলে আমি যেটা মনে করি যে যদিও আপনাদের আব্বা উনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এই গানের মাধ্যমে উনি সারা জীবন আমাদের হৃদয়ের মাঝখানে জীবিত থাকবেন। দর্শক, আমরা আবারও গানে ফিরে যাচ্ছি। জহির আলীম ভাই, এবার আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন? আমি এবারে শ্রদ্ধেয় আব্দুল লতিফ সাহেবের একটি জনপ্রিয় গান, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মাশাআল্লাহ। জি, অনেক বিখ্যাত একটি গান, এই গানটি আমি গাইব। জি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তরি, পাখি নই গই উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব না
নাইকো আমার তোরি, পাখি নই গয়ুড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি, আমায় যাও নাও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার নামে দুটি বাতি দিও সে দরগায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো আসলে এই গানের মধ্যে যে আকুতি যে মদিনায় যাব আমরা আল্লাহ রাসূলের রওজা মোবারকে যাব, এই আকুতি আসলে আপনার কণ্ঠে একেবারে পুরোপুরি ফুটে উঠেছে, এত ভালো লেগেছে মাশাআল্লাহ। জহুরা আলিম আপু, এবার আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন? আমি বাবার আরেকটি বিখ্যাত গান, জি, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, জি, এই গানটির গীতিকার শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম। নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি যে নামে মধুমাখা সে নামে জাদু রাখা, যে নামে মধুমাখা সে নামে জাদু রাখা, সে নামে মজনু হইল সে নামে মজনু হইল, মওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরে রশনি, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারি নূরে রশনি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণি, নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা,
নইলে যে অন্ধকারে ডুবি তো এই ধরণী, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবি তো এই ধরণী, নিদানে রাখে রাতে তরাইতে পুলিশে রাতে, নিদানে আখে রাতে তরাইতে পুলিশে রাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জনে সে তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জনে সে তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি। মাশাআল্লাহ আপু, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো, একেবারে হৃদয়ে ছুঁয়ে গেছে, অনেক ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আমরা গান শুনছি, আমরা আরো গান শুনব। দর্শক, আমরা এবারে আমাদের এই অনুষ্ঠানের যে শেষ গানটি সেটি শুনব। জহির ভাই, আপনি আমাদেরকে কোন গানটি শোনাবেন? এবার যে গানটি শোনাবো সেই গানটি লিখেছেন শ্রদ্ধেয় আব্দুল মজিদ তালুকদার। জি, এই গানটি ঠিক আছে। আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আর কতকাল থাকবো রে আমি তোমার আশাতে, কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে। আসিয়া পবিত্র মক্কায় তাজাল্লি নূর দেখালে কুরেশি সভাকায়, আসিয়া পবিত্র মক্কায় তাজাল্লি নূর দেখালে কুরেশি সভাকায়, আমার সকল দুঃখ দূর হইয়া যায় রে নূরের বরকতে, কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে। তুমি যখন মদিনাতে লুকাইলে তামাম জাহানকে তুমি এতিম বানাইলে, তুমি যখন মদিনাতে লুকাইলে তামাম জাহানকে তুমি এতিম বানাইলে, সবাই মিলে কান্তে আছে তোমার দরগাতে, কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে, আরে ও কোথায় রে আমার দয়াল নবী একবার দেখা দে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো, অনেক হৃদয়কে ছুঁয়ে গেছে একেবারে। এবং অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি আমরা। শ্রদ্ধেয় জহির আলিম এবং জহুরা আলিম, আপনাদের পদচারণায় আমাদের এই অনুষ্ঠানের সম্মান আরও বেড়ে গিয়েছে। আপনারা সবসময় ভালো থাকুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা
অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, এবারে বিদায় নেওয়ার সময় হয়েছে। আগামীকাল একই সময় একই চ্যানেলে একই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ সংস্কৃতির সাথে থাকুন। সবাইকে রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।